প্রোটিন খাদ্যের মধ্যে আরও একটি প্রধান খাদ্য হল ডিম। ডিম থেকে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ধাতব লবণের ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ প্রভৃতি পাওয়া যায়। বলা হচ্ছে দেহ গঠনের যা কিছু প্রয়োজনীয় উপাদান সবটাই ডিম থেকে পাওয়া যায়। মাছ মাংস ডিম কিন্তু কখনো অধিক মাত্রায় খাওয়া উচিত না, কারণ এগুলো অম্লধর্মী খাদ্য এবং অতিরিক্ত ইউরিক অ্যাসিড এরা তৈরি করে। প্রাণী দেহে যেটা লিভার এবং কিডনি যা অত্যন্ত পুষ্টিকর বলে ভাবা হয়, সেটা সর্বাধিক কিন্তু ইউরিক অ্যাসিডে পূর্ণ থাকে। অর্থাৎ লিভার এবং কিডনিতে অনেক বেশি পরিমাণ ইউরিক অ্যাসিড বর্তমান থাকে। তাই মাছ মাংস ডিম বা লিভার কিডনি এগুলো খাওয়ার সময় অবশ্যই করে যথেষ্ট পরিমাণ টক জাতীয় ফল বা স্যালাড খাওয়া উচিত, কারণ টক জাতীয় ফল বা স্যালাড এগুলো এই প্রোটিনধর্মী খাদ্যের যে অম্লত্ব তা নষ্ট করে, কারণ এগুলো ক্ষারধর্মী খাবার। কোনগুলো ক্ষারধর্মী খাবার? না, এই টক জাতীয় ফল যেমন টমেটো, নানা ধরনের লেবু, কমলা লেবু, বাতাবি লেবু, পাতি লেবু প্রভৃতি ফলগুলো ক্ষারধর্মী খাবার। এই ক্ষারধর্মী খাবার এই প্রাণীজ প্রোটিনের অম্লত্ব নষ্ট করে, যা কিনা ইউরিক অ্যাসিডের খারাপ প্রভাব থেকে দেহকে রক্ষা করে। এছাড়াও বলা হচ্ছে যে অধিক মাত্রায় মাংস গ্রহণের পর যাতে তার খারাপ প্রভাব না পড়ে সেজন্যে লেবুর রস সহ সামান্য পরিমাণ জল খাওয়া যেতে পারে। তাহলে মাংস যে অতিরিক্ত সময় পাকস্থলিতে থাকে হজম বা পরিপাকের জন্য তা অনেক দ্রুততায় সম্পন্ন হয়। অর্থাৎ লেবুর রস প্রোটিনধর্মী খাবারকে পাকস্থলি থেকে দ্রুত বের করে দিতে এবং হজম করতে অনেক বেশি সহায়তা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।